এটা আজকে একটা কচু বাসায় আনা হয়েছে, বিশাল কচু। এটার নাম হচ্ছে মান কচু, মানা সরি সরি সুরমা কচু। এই কচু ভাজিটা, এই হলো এটার ভিতরের অংশটা, এই হলো এটাকে আমি এখন প্রথমে ভিতরটা খুব সুন্দর কিন্তু বাইরের অংশটা ততটাই অসুন্দর, বিচ্ছিরি। কিন্তু এটা অনেক খরচ করে যত্ন করে রান্না করতে হবে। এটা রান্না করব আমি সিমের বিচি দিয়ে, শুকনো সিমের বিচি দিয়ে। আমার মায়ের রান্না, আম্মা সবসময় এভাবে রান্না করে। তো আমি এটাকে কেটে সিদ্ধ করে আগে বেটে নিই, তারপরে আমি দেখাচ্ছি কি কি লাগবে। এভাবে কেটে নেব, কিছু ফেলে দিব, দিয়ে এই যে বেশ শক্ত। এটাকে পরবর্তীতে সিদ্ধ করে পাতায় পিষে বা ব্ল্যান্ড করে নেব। এই যে কচুগুলো এখন কাটা হয়ে গেল, এই যেভাবে হ্যাঁ পিস পিস করে কাটা হয়ে গেল, আমি এটা এখন চুলায় বসালাম। এর মধ্যে পানি দিব, পানি দিয়ে এটাকে এখন আমি সিদ্ধ করে দিব। পানি পানি দিলাম পর্যাপ্ত পরিমাণে, পানি দিয়ে কিচ্ছু না, শুধু লবণ হলুদ কিচ্ছু দিতে হবে না, সিম্পল সিদ্ধ করে, সিদ্ধ করার জন্য দিলাম। সিদ্ধ করার পরে আমি এটাকে সিদ্ধ হতে হতে আমি এটাকে সিমে দিচ্ছি। আমার এই রান্নায় এটা হচ্ছে একদম মেইন ইনগ্রিডিয়েন্টস, এটা লাগবেই, কারণ আমার মা এইভাবেই সিমের বিচি দিয়ে, আমার নানু খেত, আমার মা রান্না করে, এখন আমরা সবাই ভাই বোনরা পছন্দ করি, তাই আমরা এইটা খাই। এই সিমের বিচিটাকে আমি একটু ভেজে নেব, এরপরে আমি দেখাবো এটাকে কীভাবে ছিলতে হয়। ছিলে এটাকে প্রিপারেশন করে নিতে হবে। সব রেডি হয়ে গেছে, আমি রান্নার কড়াইটা বসালাম, আর দিব তেল, সরিষার তেল। এই তেলটা হচ্ছে কোল্ড প্রেসের তেল, একদম খাঁটি সরিষার তেল, অনেক দূর থেকে আনা হয়। আমরা যেহেতু সয়াবিন তেল খাই না, অলওয়েজ সরিষার তেলটাই ইউজ করি। তারপরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ঘি, এটাই খাওয়ার চেষ্টা করি। তেলটা গরম হতে থাকুক, তেল গরম হতে হতে আমি দেখাই। এই যে আমার কচু যেগুলো দেখানো হয়েছিল কেটে বেটে নিয়েছে, এগুলো ঘি করে বাটা হয়ে গেছে। এটাকে তেলটা গরম হতে হতে আমি তেজপাতা দিব আর পেঁয়াজ। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব এখন পেঁয়াজ। পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজের সাথে দিয়ে দিই কয়েকটা তেজপাতা। পেঁয়াজটা ভাজতে থাকি, পেঁয়াজটা একদম লাল করব না, একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা মোটামুটি যে লাল হয়ে আসছে, এখন আমি মশলা দিব। মশলাটা আমি আগে এখানে, রসুনটা একটু বেশি লাগবে যেহেতু কচু, তো গলা চুলকানোর একটা রিস্ক থাকে, তাই আমরা রসুন দিলাম 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর হলুদের গুঁড়া 1 চা চামচ। একটু পানি দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে।
মাছটা একটু কষানো হোক, কষাতে কষাতে যখন উপরে তেলটা ভেসে আসবে তখন আমি আবার রান্নাটা শুরু করি। কষানো প্রায় হয়ে গেছে, একদম তেলটা উপরে চলে আসছে, একটা ফ্লেভারও আসছে সুন্দর। এখন আমি এখানে সিমের বিচিগুলো দিয়ে, সিমের বিচিগুলো আমি সকালে ভাজলাম, ভেজে পরিষ্কার করে পানির মধ্যে ভিজাই রাখলাম। পানির মধ্যে এটা প্রায় আধা ঘন্টার মতো ভিজানো ছিল, এই যে সিমের বিচিটা আধা ঘন্টা ধরে প্রায় পানির মধ্যে ভিজানো। বিচিটা দিব, এই সিমের বিচিটা দিব, কিন্তু পানিটা সহ দিব। হ্যাঁ, যেহেতু সম্পূর্ণ রান্নাতে আমার মা আসছে আমার বাসায় এবং আমার মার ডিরেকশনেই রান্না করা, যদিও আমি পারি তারপরে আম্মার ডিরেকশনে করছি, কারণ আমরা সব ভাই বোনেরাই আম্মার হাতের এই কষা ভাজিটা খুব পছন্দ করি। তার কারণে আজকেও আমি আম্মার ডিরেকশনেই রান্না করতেছি। এবং দেখেন, আমি হয়তো অতটা বুদ্ধি রাখতাম না, বিচিটা দিয়ে দিতাম, কিন্তু আম্মা বলছে বিচিটা পানি সহ দিবা, যেহেতু বিচি নিজস্ব, বিচিটা ভাজার পরে একটা খুব সুন্দর ফ্লেভার আছে ভাজা, পানিতে ভিজালে যেন ফ্লেভারটা চলে না দেয়, তাই পানিটা সহ বিচিটা দিয়ে দিব। এটাই হচ্ছে অভিজ্ঞতা, যে বলে রান্নার ক্ষেত্রে একটা অভিজ্ঞ লাগে, এটাই হলো তার নমুনা। আমার কাছ থেকেই রান্না শেখা, আমার মা খুব যত্ন করে রান্না করে, আমরা এখন তাদের ব্যস্ততা হয়তো অত যত্ন করে রান্না করতে পারি না। তো বিচিটা ভাজতে ভাজতে নরম হয়ে যাবে, একটু নরম হোক, কুচিটা নরম হয়ে যাচ্ছে কুচিটা। এখন আমি এটার মধ্যে কচুটা ঢেলে দেবো, এই কচুটা সহ ভাজতে ভাজতে বিচিটা এমনি সিদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা নাকি অনেক পুরানো রান্না, আমার নানু রান্না করতো, তারপরে আমার মা, এখন আমি, আমার মেয়েও খুব পছন্দ করে এই ভাজিটা। আমি এতক্ষণ লবণটা দিই নেই চোখে দেখে দেওয়ার জন্য, আমি দিয়ে দিলাম লবণ, এখন খুব ভালো করে এটাকে মিক্স করব। এবং এইভাবে পুরো রান্নাটা একদম এইভাবে কিছুক্ষণ পরপর নেড়ে 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 পুরো রান্নাটাকে শেষ করতে হবে। শেষের দিকে তেলটা চলে আসবে, তেলটা যখন বের হয়ে আসবে ভাজিটাও হয়ে যাবে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে, এখন হাতও ব্যথা হয়ে যায় মাঝে মাঝে। এভাবে ভাজা হচ্ছে, কন্টিনিউয়াসলি এভাবে ভাজতে হবে যাতে নিচে ধরে না যায়, ওরা যাতে না লাগে, ইনশাল্লাহ লাগবে না। একটু কষ্ট এই রান্নাটা, তারপরে তো আর সারা বছর খাওয়া হয় না, খুব মাঝে মাঝে খাওয়া হয়। আর হেলদি ফুড বা ব্যালেন্স ফুড খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এটা ভাজতেছি, ভাজতে ভাজতে আমরা এইভাবে একটু আবার একটু বাদলা মাছ ভুনা করবো টমেটো দিয়ে। বাদলা মাছ টমেটো দিয়ে করবো, মাছটা দেখাই, মাছটা কোটা দেখাই একটু। বেশ বড় বড় সাইজের দুটা বাদলা মাছ, খুব এই মাছটা অসম্ভব পছন্দ আমাদের, আমারও আমার মারও। তো এই মাছটা আমি একটু কোটা দেখাই, এইভাবে পিসগুলো কেটে নিচ্ছি। আজকে বাইরে খুব রোদ, চমৎকার একটা রোদ আসছে, প্রায় সাত দিন টানা বৃষ্টির পরে গতকালকে এবং আজকে এত সুন্দর ঝকঝকে রোদ, মানে বেড়ানোর মতো রোদ। ধোয়া হয়ে গেল এই মাছগুলো, আমি এখন একটু হলুদ আর লবণ দিয়ে মাখাবো। সরিষার তেল দিয়ে রান্না করবো মাছটা, মাছটা একটু ভেজে নেই সরিষার তেলে। যেহেতু মাছটা একটু নরম মাছ, এটাকে ভেজে রান্না করবো, খুব সাবধানে রান্না করতে হবে, মাছটা ভেঙে যায়। এর মধ্যে আমি দেখাই, এই মাছটা রান্না করতে আমার লাগবে টমেটো, সেটা মূল ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে টমেটো, আর লাগবে জিরা বাটা, জিরা বাটা, আর দিব দুই চা চামচ পেঁয়াজ বাটা, আর দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনের গুঁড়া, একটু পানি দিয়ে মশলাটাকে সেট বানিয়ে রেডি করে রাখলাম। তারপর পেঁয়াজ ভেজে দিয়ে দেব, এগুলো
গেছে, মাছটা এক কেজি লাল কিছুটা লাল হয়ে গেছে, এখন ভাজতে হবে না, তারপর আলু দিয়ে এই পাশে আমি এখানে একটু এইটা নাড়ি, এটা এই পাশে ভাজতে হবে, এটা তো আগেই বলছি যে একটু থাকি অনেকক্ষণ ভেজে 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 এটাকে রান্না করতে হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলতেছি, একদম শক্ত করা যাবে না, তাহলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। পাশে এটা নাচছি, এটা অনেকটা পানি শুকায় আসছে, এভাবেই শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ভাজাটা কমপ্লিট, যে মাছে ভাজলাম সেই তেলে আমি আরেকবার একটু তেল দিয়ে দিচ্ছি। ময়লা মাছে অবশ্য একটু তেল কম থাকে, তাই তেল লাগে। এখন আমি মশলাটা দিয়ে দিই, আমার বানানো যে মশলাটা ছিল কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো গুলো দিয়ে দিই আর দিব লবণ, মতো লবণ পর্যন্ত অপেক্ষা করি। এদিকে এটা ফুটা হয়ে আসছে, এই যে তেল উঠে আসতেছে আস্তে আস্তে, আরো মিনিট দশেক লাগবে, 10 মিনিট লাগবে এটা। রান্না করতে করতে আবার রান্নাঘরের সামনে এরকম একটা জাম্বুরা গাছ আছে, দেখেন জাম্বুরাগুলো দেখা যাচ্ছে, বড় বড় জাম্বুরা, সবগুলো ভালো হয় না, কোনোগুলো ভালো হয়, কোনো কোনোগুলো খাওয়া যায়, কোনোগুলো এমনি পড়ে যায়। তার চেয়ে মজা হচ্ছে কি, এই জাম্বুরাগুলো কারা খায় জানেন? জাম্বুরাগুলো খায় বানর। এটা কিন্তু এই জায়গাটা কিন্তু একটা বানরের অভয়ারণ্য। কিছুদিন পর আমি একটা ভিডিও দিব, আমার বেডরুম থেকে বানরদের সেই মিলনমেলার একটা ভিডিও আছে আমার কাছে, আমি ভিডিওটা দিব। তো শুধু সব স্বাস্থ্যকর খাবার না, স্বাস্থ্যকর পরিবেশও লাগবে মানুষকে বাঁচতে গেলে। আচ্ছা, এইখান থেকে এই যে দেখা যাচ্ছে জাম্বুরা গাছ, একটু পরে আমি দেখাবো আমার যে প্রতিবেশী বানর, তাদের একটা মিটিং ছিল আজকে, তারা যে কী করে সেটা আমি দেখাবো একটু পরে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিই, খুব সাবধানে মাছ। এই মাছ এই রান্নাটাও আমার আম্মা পছন্দ, বাইলা মাছ দিয়ে টমেটো। আসলে আম্মা আমার এখানে আছে কয়েকদিন ধরে, আমার শুরু নেই আমার রান্নাগুলো করি, খুব পছন্দ করে, ভাবানো খায়, কিছু না কিছু পছন্দের খাবার আছে যেটা আমরাও খাই। আম্মা তো আর এখন আগের মতো রান্না করতে পারি না, আগের মতো না, পারিই না, আমি চেষ্টা করি। রান্নাটা শেষ, আমি এখানে একটু ধনে পাতা আর 3-4টা কাঁচামরিচ দিয়ে ফেলব, একটু এই 1.5 থেকে 2 মিনিট এটা হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করবো, এটাকে এটাও প্রায় হয়ে গেছে। এখন আমি একটু টেস্ট, এখন আমি একটু খেয়ে দেখি, পারফেক্ট, দারুন। এডিট করা জানা দেয়
এখন আমি কাঁচামরিচ আর ধনে পাতা, কাঁচামরিচ আর ধনে পাতাটা সিদ্ধ হইতে যতক্ষণ লাগে ততক্ষণ এটাকে আমি একটু নাড়াচাড়া করবো। ঠিক আছে, আমার এটা এখন আমি সার্ভ করি। সার্ভ করে দেখাবো যে এই যে বিচিগুলো, সিমের বিচিগুলো যে কি সুন্দর লাগতেছে, দেখতে যেমন সুন্দর লাগে এটা খেতেও ততটাই মজা। যখন ভাতের সাথে কামড় পড়বে বিচিগুলা, অদ্ভুত। এই যে আমার একটা রান্না হয়ে গেল। এই যে দেখো, এই যে বিচিগুলি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, একটু ক্লোজ করে দেখো বিচিগুলো। হ্যাঁ, এই যে বিচগুলা, এটা যখন খেতে খেতে ভাতের সাথে দাঁতের নিচে পড়বে এত টেস্টি লাগে, খুব মজা হয়। আমি একটু খাই, লোভ সামলাতে পারছি না। অদ্ভুত সুন্দর। থ্যাংক ইউ।